পাঁচ ওক্ত ফরজ সালাতের পরে পাঁচটি সুরা তালামাত করবেন বিশ্বনবী বলেন ফজর নামাজের পরে কেউ যদি সালাত আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত বসে জিকি রাজগার করে এবং সূর্য উদিত হওয়ার পরে যদি দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন একটি কবুল হজ একটি কবুল উমরা সব দান করেন সব হান আল্লাহ বলেন ফজর নামাজের পরে কেউ যদি সুরা ইয়াসিন তালামাত করে মাগরিব পর্যন্ত সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক শত্রুর ভয় থেকে শত্রুর আক্রমণ থেকে সমস্ত খারাপের থেকে হেফাজত করেন সে সরাসরি আল্লাহ জিম্মায় চলে যায় সুবাহ বলেন এই জন্য অবশ্যই ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করবেন জোহরে সালাতের পরে তেলাওয়াত করতে হবে এই ব্যাপারে হাদিস শরীফ স্পষ্টভাবে বিশ্বনবী বলে জাননি তবে একটি হাদিসে বুখারী শরীফের চার হাজার একশো সাতাত্তর নম্বর হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ হজরত উমর রাদি আল্লাহালুকে ডাকলেন ডেকে বলেন ওমর আজ আমার উপর এমন একটি সুর অবতীর্ণ হয়েছে যা পৃথিবীর সূর্য সমস্ত জায়গা থেকে আমার কাছে উত্তম সুবহানাল্লাহ বলে তখন বিশ্বনবী সূরাতুল ফাতহার প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহকে শুনালেন যা 26 পারা 10 নম্বর পৃষ্ঠা রয়েছে সূরাটি না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিইয়গফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মু নিআমাতহু আলাইকা ওয়া ইহদিয়াকা সিরাতান মুস্তাকিমা যে সূরা ফাতহ তেলাওয়াত করবে বিশ্বনবী বলেন আল্লাহ পাক সর্ব কাজে তাকে বিজয় দান করবে সুবহানাল্লাহ সে কখনো পরাজিত হবে না পরীক্ষা দিবে ফাঁস হবে সে কম্পিটিশন সেখানে পাশ হবে যে জায়গায় যাবে সে পাস হবে এই জন্য সুরা ফা তা অবশ্যই জোরে তালাবাদ করার চেষ্টা করবেন আসন আসন নামাজের পরে নাবা বিশ্বনবী বলেন আসন নামাজের পরে কেউ যদি নাবা তালাবাদ করে কে আমাদের ময়দান আল্লাহ রব্বুল আলমিন হাউজে কাউসারে ঠান্ডা পানি পান করাইয়া তাকে আজ তার তারিজে ঠান্ডা করে দেবে সুবাহ আল্লাহ বলে মগরীব নামাজের পরে সুরাতুল ওয়াকিয়া তালাবাদ করবেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন তখন ওসমান হজরতান্লাহ দেখতে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দেখলেন ঔষধ নাই টাকা নাই পয়সা নেই খাবার নাই কিছু নাই তখন ওসমান বললেন আমি আপনার জন্য কি কিছু খাদ্যের ব্যবস্থা করবো কিছু অর্থের ব্যবস্থা করবো তখন ইবনে মাসুদ বললেন না দরকার নেই তখন ওসমান রাদি আল্লাহ উত্তাল বললেন আপনার দরকার না পড়লো আপনার কন্যাদের দরকার পড়তে পারে তখন আব্দুল্লাবনী মাসুদ বললেন থেকে আমি শুনেছি যেই ঘরে মাগরিবের পরে সুরাইয়া ওয়াকিয়া তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহ জিম্মায় খাদ্য পৌঁছে দেয় সুহান আল্লাহ বলেন ভাই ওসমান আপনার অর্থের আমার প্রয়োজন নেই আমার সন্তানেরা প্রতিদিন সুরা ওয়াকিয়া তেলবাদ করে মাগরিবের পরে আমার বিশ্বাস আল্লাহ আমার ঘরে খাদ্য পৌঁছে দিবে সুবাহ আল্লাহ বল ইশার পর তেলাবাদ করবেন সুরা মুখ বিশ্বনবী বলেন তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে ওই সুরার নাম হলো সুরাতুল মুলক আব্দুল আবিন মসরদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি সুরা মুলক তেলাওয়াত করবে আল্লাহ বা কবরের আজাব থেকে তাকে নাজাদ দিবেন সুবাহান আল্লাহ তার কবর কোনো আজাব হবে না তার কবরে আল্লাহ বা নূরের আলো দিয়ে আলোকিত করে দিবে সুবাহান আল্লাহ এই জন্য পাঁচ মক্ত নামাজের পরে আপনি পাঁচটি সুরা তেলাবাদ করবেন দুনিয়া তেওলাপ আখেরা তেওলাপ আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে এই সূরাগুলো তেলাওয়াত করবার তৌফিক দান করুন সবাই বলি আমিন